সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ প্রথম দিন দেশের 11টি শিক্ষা বোর্ডের মধ্যে সাধারণ 8টি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা যা সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে এবছর দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবেন 13,59,342 জন শিক্ষার্থী বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রথম 4টি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবার সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য নানামুখী উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো দেখি বাকিটা কি হয় অনেক ভালো হ্যাঁ একটু রাস্তায় জ্যাম ছিল কোনো সমস্যা হয়নি দর্শক এইচএসসি পরীক্ষার সর্বশেষ খবর জানাতে রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান এবং রাজশাহী থেকে মুস্তাফিজ রকে প্রথমে যাব মেজবা হাসানের কাছে মেজবা প্রথম দিনের পরীক্ষায় কেন্দ্রে আসতে শিক্ষার্থীদের কোনো সমস্যা পোহাতে হয়েছে কিনা শিক্ষামন্ত্রী কি বলছেন জানাবেন পরীক্ষার আর মাত্র কয়েক মিনিট বাকি আছে ইতিমধ্যে অনেকেই কিন্তু কেন্দ্রে ঢুকে গিয়েছেন বেশিরভাগ শিক্ষার্থী দুই একজন করে রাস্তায় অনেকটা ভোগান্তির কারণে কিন্তু এখনও পর্যন্ত দুই একজন করে আসছেন অভিভাবকরা এখানে অপেক্ষা করছেন তাদের শিক্ষার্থীদের তাদের সন্তানকে ভিতরে পাঠিয়েই অভিভাবকরা এখানে অপেক্ষা করছেন আমরা শিক্ষার্থী এবং অভিভাবক দুইয়ের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তারা যেটা বলছিলেন যে চিরচেনা সেই যানজটে কিন্তু তাদেরকে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে অনেকেই অনেক আগে ভাগেই প্রতিষ্ঠানে এসে পৌঁছেছেন নির্দিষ্ট কেন্দ্রে এসে পৌঁছেছেন যেহেতু প্রথম দিনের পরীক্ষা এজন্য একটু আগে ভাগেই প্রিপারেশন নিয়ে তারা কিন্তু কেন্দ্রে এসে পৌঁছেছেন এর মধ্যে কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী এসেছেন শিক্ষামন্ত্রী এসে তেজগাঁও কলেজের যে পরীক্ষা কেন্দ্রটি আছে এটি পরিদর্শন করছেন ইতিমধ্যে এখনো পর্যন্ত আমাদের সাথে সাংবাদিকদের সাথে অফিসিয়ালি কোনো কথা বলেননি সংবাদ সম্মেলন করলে আমরা তার কাছ থেকে হয়তো জানতে পারবো যে পরিবেশ এছাড়া যদি আমরা আগে থেকে বলার চেষ্টা করি গেল কয়েকদিন আগে কিন্তু শিক্ষামন্ত্রী বলেছেন যে শিক্ষার্থীরা দাবি উঠেছিল যে পরীক্ষা পেছানোর সেক্ষেত্রে শিক্ষামন্ত্রীও কিন্তু ইয়ে করে দিয়েই কিন্তু আজকে নির্ধারিত দিনেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এক্ষেত্রে বন্যার জন্য কিন্তু চট্টগ্রামে যে চট্টগ্রাম বোর্ডের কিন্তু পরীক্ষা বন্ধ আছে এই ছিল রাজধানীর তেজগাঁও থেকে সব আমরা সারা দেশে আজকে এইচএসসি পরীক্ষা আমরা জানবো আমাদের আরেক সহকর্মী আছেন রাজশাহীতে মুস্তাফিজ রকি রকির কাছে জানবো যে আসলে রকি সেখানে কি অবস্থা দেখছেন বাংলা প্রথম পত্রর পরীক্ষা বাংলা প্রথম পত্রর যে পরীক্ষার মধ্য দিয়ে আজ থেকে এইচএসসি ও সমমানের যে পরীক্ষা সেটি রাজশাহীতে শুরু হয়েছে মূলত 30 মিনিট আগে কিন্তু যারা পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু স্ব স্ব কেন্দ্রে এরই মধ্যে প্রবেশ করতে শুরু করেছে জানিয়ে রাখি যে এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু 1,38,960 জন পরীক্ষার্থী তারা কিন্তু এবার এই পরীক্ষায় কিন্তু অংশ নিচ্ছেন আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এবারে যে পরীক্ষাটি এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেটিতে ছাত্র মোট 73,301 জন এবং ছাত্রীর সংখ্যা রয়েছে 65,659 জন এবং শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা বলছেন যে এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তারা সব ধরনের প্রস্তুতি কিন্তু নিয়েছেন এবং রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে এবারে এই শিক্ষা বোর্ডের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন 34,447 জন পরীক্ষার্থী এর মধ্যে ছাত্র রয়েছে 17,852 জন এবং ছাত্রীর সংখ্যা রয়েছে 16,595 জন এবং মানবিক বিভাগ থেকে 91,095 জন পরীক্ষার্থী এর মধ্যে 46,422 জন এবং ছাত্র রয়েছে 44,673 জন মূলত আমরা এখানকার যারা আপনারা দেখতে পাচ্ছেন যে যারা এখানে অনেকের অভিভাবক রয়েছেন তারা কিন্তু বলেছেন যে আমি যে কলেজটিতে এখন দাঁড়িয়ে রয়েছি সেখানে বলেছেন যে আসন বিন্যাস নিয়ে কিন্তু কিছুটা সমস্যা দেখা দিয়েছিল তবে এটি কিন্তু কলেজ কর্তৃপক্ষ বলেছেন যে কিছু জটিলতা থাকলেও পরবর্তীতে তারা কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে বসার জন্য কিন্তু তারা সেটি ব্যবস্থা করে দিয়েছে তবে আমরা দেখেছি যে পরীক্ষা শুরু হওয়ার অর্থাৎ 30 মিনিট আগ থেকে কিন্তু যারা এখানে পরীক্ষা দিতে এসেছিলেন তাদেরকে কিন্তু কঠোর তল্লাশির মধ্য দিয়ে কিন্তু পরীক্ষার কেন্দ্রে কিন্তু আসলে প্রবেশ করানো হয়েছে এবং শিক্ষা বোর্ডের যারা এখানে যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে কেউ যেন অসাধ উপায় অবলম্বন করতে না পারে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে কিন্তু সব ধরনের ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে তবে এখনও যেহেতু আসলে পরীক্ষার বেশ কিছুটা সময় বাকি রয়েছে তবে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক শিক্ষার্থী আসছেন এবং পরীক্ষা কেন্দ্রে কিন্তু তাদেরকে তল্লাশির মাধ্যমে কিন্তু আসলে ভেতরে প্রবেশ করানো হচ্ছে সিনথিয়া ধন্যবাদ এতক্ষণ এইচএসসি পরীক্ষার খবর জানাচ্ছিলেন রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্র থেকে মেজবা হাসান এবং রাজশাহী থেকে মুস্তাফিজ রকি